ডাব্লিউপিএসআই বা কেপিএসআই যারা প্রস্তুতি নিচ্ছ, সেই সঙ্গে হচ্ছে ক্লার্কশিপ বা মিসলেনিয়াস, এই পরীক্ষাগুলোর কমন একটা জিনিস কি, সেটা হচ্ছে ডেসক্রিপটিভে বেঙ্গল ইংলিশ আছে, আর ইংলিশ পার্টের মধ্যে প্রেসিস রাইটিং আছে। তো ফেডব্যাচের স্টুডেন্ট বা হচ্ছে অন্যান্য স্টুডেন্ট অনেকে হোয়াটসঅ্যাপ করেছো বা জানিয়েছো, সেটা হচ্ছে যে প্রেসিস রাইটিং নিয়ে তোমাদের সমস্যা হচ্ছে, সেই সম্পর্কে একটা ভিডিও দেওয়ার জন্য। তো দেখো, যে আমার যেটা মনে হয় যে প্রেসিস লেখা হচ্ছে যে একটা আলটিমেট প্রসেস, মানে কেউ যখন লিটারেচার বেঙ্গলি বা ইংলিশের ক্ষেত্রে একটা আলটিমেট নলেজ বা স্কিল অর্জন করে নেয়, তারপরেই সে প্রেসিস লিখতে পারে। তো অসুবিধা নেই, তবুও কতটুকু, মানে একটা মিনিমাম একটা নাম্বার বা অ্যাভারেজ নাম্বার যেন পাওয়া যায় প্রেসিস লিখে সাধারণ, মানে কিভাবে লিখবে একটা অ্যাভারেজ মানের ক্যান্ডিডেট, ও কিভাবে লিখলে পরে মোটামুটি একটা 50% বা 60% নাম্বার অন্তত পাওয়া যায়, সেই ব্যাপারটা আজকে তোমাদেরকে বলবো। তো দেখো, যে প্রেসিস কি জিনিস, হোয়াট ইজ প্রেসিস, তো এ প্রেসিস ইজ দ্য জিস্ট অফ এ প্যাসেজ, এ প্রেসিস ইজ দ্য জিস্ট অফ এ প্যাসেজ, অর্থাৎ একটা অনুচ্ছেদের মূল অংশ, সংক্ষিপ্তকরণ, সংক্ষিপ্ত রূপ বা সারাংশই হচ্ছে প্রেসিস। আমরা মাধ্যমিক পর্যন্ত যেটা প্র্যাকটিস করেছি সেটা হচ্ছে সামারি রাইটিং করেছি, মানে হচ্ছে সার সংক্ষেপ করেছি। এবার কোন কোন বইতে এমন লেখা থাকে যে সামারিরও আনসার যা প্রেসিসের আনসার তাই থাকে, কিন্তু এটা বেশ কিছুটা আলাদা। তার কারণ দেখো, যে এটা ধরো গল্প বললো, যে সিংহ ইঁদুরের গল্প হতে পারে, তৃষ্ণার্ত কাকের গল্প হতে পারে, শেয়ালের গল্প হতে পারে, এই গল্পটা যদি এরকম গল্প কোনো থাকে তাহলে প্রেসিস রাইটিং এ কিন্তু এই ক্যারেক্টার গুলার নাম উঠবে না, সিংহ ইঁদুর এই সমস্ত ক্যারেক্টারের নাম উঠবে না, আর ওটা যদি ওঠে, ওটাকে যদি সংক্ষিপ্ত করে লিখি সেটাকে সামারি বলা হয়। আর ওই গল্পটা পড়ে আমি কি বুঝতে পারলাম, সেটাকে সংক্ষেপে বা হচ্ছে লিখবো বা তার মূল অন্তর্নিহিত ভাবটাকে লিখবো, সেটাই হচ্ছে প্রেসিস। সামারি সাধারণত লিখতে হয় হাফ ওয়ার্ড, অর্ধেক ওয়ার্ডের মধ্যে, প্রেসিস লিখতে হয় 1/3 ওয়ার্ডের মধ্যে। এবার এইরকম ভাবে বলে বলে খুব একটা ভালো বুঝতে পারবে না, আমি চলো একটা একটা করে পয়েন্ট এক্সপ্লেন করছি আর বলে দেবো। আজকের এই ক্লাসে তোমাদেরকে প্রেসিস রাইটিং সম্পর্কে ধারণা দেবো, সেই সঙ্গে হচ্ছে কিভাবে লিখবে একটা ডেমো আনসারও দেখিয়ে দেবো। দেখো, পরীক্ষা প্রস্তুতিতে চ্যানেলে দেখো প্রচুর ক্লাস আছে, পেড ক্লাসেরও, লাইভ ক্লাসেরও অনেক রেকর্ডিং শেয়ার করা আছে, বা এমনিও রেকর্ডিং করে অনেক ক্লাস দেওয়া আছে, আপলোড করা আছে। যারা ডেমো ক্লাস দেখতে চাইছিলে বা দেখার কথা বলছিলে, এমনি ভিডিওতেও পেয়ে যাবে, বা হচ্ছে আজকের এই ক্লাসটাও ডেমো ক্লাসও বলতে পারো, ঠিক আছে? যারা জয়েন করতে চাও পরীক্ষা প্রস্তুতিতে, বিশেষ করে ডাব্লিউপি কেপিএসআই বা ক্লার্কশিপের জন্য, তোমরা 7797-4274-474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। এবার দেখো, যে প্রেসিস রাইটিং এক এক করে আলোচনা করছি, যে এ প্রেসিস ইজ দ্য জিস্ট অফ এ প্যাসেজ এক্সপ্রেসড ইন এ ফিউ ওয়ার্ডস অ্যাজ পসিবল, অর্থাৎ একটা প্রেসিস হচ্ছে কি, যে একটা অনুচ্ছেদের মূল বা সারাংশ, যত কম সম্ভব শব্দের মধ্যে সেটাকে এক্সপ্রেস করতে হবে। এ প্রেসিস শুড গিভ অল এসেন্সিয়াল পয়েন্ট সো দ্যাট এনি ওয়ান রিডিং ইট উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডিয়া এক্সপ্রেসড ইন দ্য অরিজিনাল প্যাসেজ, অর্থাৎ এ প্রেসিস শুড গিভ অল এসেন্সিয়াল পয়েন্টস, অর্থাৎ একটা প্রেসিস কি দেবে, প্রয়োজনীয় সমস্ত তথ্য দেবে, মানে প্রয়োজনীয় তথ্যটুকু পয়েন্টটুকু তুলে ধরবে, যাতে করে কেউ একজন বুঝতে পারে আসল অনুচ্ছেদটার আইডিয়া, মানে কি ধারণা প্রকাশ করতে করতে চেয়েছে সেটার জন্য বুঝতে পারে। তো বাংলাতেও আমি দেখো যে এর বঙ্গানুবাদ করে দিয়েছি, যে প্রদত্ত অনুচ্ছেদের মূল বক্তব্য বা সারাংশ বা মর্মার্থ বা ভাবার্থ, ঠিক আছে, এটাকেই কি বলা হচ্ছে, যে প্রেসিস বলা হচ্ছে। একটি প্রেসিসের মধ্যে মূল অনুচ্ছেদের মূল বক্তব্য বা প্রয়োজনীয় তথ্য শুধুমাত্র লিখতে হবে, অর্থাৎ মূল বক্তব্যটুকুকে বা হচ্ছে প্রয়োজনীয় তথ্যটুকুকে শুধুমাত্র লিখতে হবে। এবার চলে আসছি প্রসেস অফ প্রেসিস রাইটিং, একটা প্রেসিস রাইটিং কিভাবে লিখবে, একটা প্রেসিস রাইটিং কিভাবে লিখবে। প্রেসিস রাইটিং লিখতে গেলে প্রথমেই কি করতে হবে, অনুচ্ছেদটাকে অন্তত দুবার পড়তে হবে। কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে টাইম তো কম পাবে, দুবারের বেশি তুমি সময় পাবেও না, কিন্তু বাড়িতে যখন প্র্যাকটিস করছো তখন দুবার কেন, 5 বার 6 বার 10 বার পড়তে পারো, অসুবিধা নেই। কারণ প্র্যাকটিস এখন যেহেতু বাড়িতে করছো, তো অনেকবার ভালো বেশি বেশি করে পড়ে আয়ত্ত করার চেষ্টা করতে হবে, তারপরে লেখার অভ্যাসটা তৈরি করো। তাহলে আমি পরীক্ষাতে কিভাবে তৈরি করবে সেইভাবে লেখার মতো বলছি, যে অ্যাট ফার্স্ট রিড দ্য প্যাসেজ অ্যাট লিস্ট 2 টাইমস কেয়ারফুলি, অর্থাৎ প্রথমে কি করতে হবে, অনুচ্ছেদটাকে অন্তত পক্ষে দুবার পড়ো, ঠিক আছে, অন্তত পক্ষে দুবার পড়ো অনুচ্ছেদটাকে, কিন্তু বাড়িতে প্র্যাকটিসের সময় কি বললাম, 4 বার 5 বার 10 বারও পড়তে পারো বোঝার জন্য। 2 নম্বর হচ্ছে উইথ ইউর রিডিং
রাইট ডাউন দ্য মেইন পয়েন্টস, অর্থাৎ করার সাথে সাথে কি করবে, যে মূল কথাগুলি, মূল বক্তব্যগুলি যেটা তোমার মনে হবে এটা এফেক্টিভ লাইন, সেটাকে কি করতে হবে, মার্ক করতে হবে, সেটাকে মার্ক করতে হবে। 3 নম্বর, অ্যারেঞ্জ দ্য পয়েন্টস লজিক্যালি, তারপরে হচ্ছে তথ্যগুলোকে, পয়েন্টগুলোকে লজিক্যালি যুক্তি সহকারে সাজাতে হবে। 4 নম্বর হচ্ছে রাইট ডাউন দ্য মেইন মেসেজ অফ দ্য অরিজিনাল পেসেজ উইদ ইন 1/3 ওয়ার্ডস অফ দ্য অরিজিনাল প্যাসেজ, অর্থাৎ তারপর আসল অনুচ্ছেদের 1/3 শব্দের মধ্যে, আসল অনুচ্ছেদের 1/3 শব্দের মধ্যে মূল বক্তব্যটিকে লিখতে হবে। এই ওয়ার্ড লিমিটটা ভীষণ ভাইটাল পয়েন্ট, অর্থাৎ 1/3 ওয়ার্ড। যদি ধরো একটা প্যারাগ্রাফ 180 শব্দের মধ্যে থাকে, এর 1/3 করলে হয় 60 ওয়ার্ডস, তো সেই ক্ষেত্রে 4-5টা বেশি হতে পারে, কিন্তু কেউ যদি প্রেসিস রেখা ঠিকঠাক ভাবে শিখে যায় তাহলে আমি বলবো যে 60টা ওয়ার্ডও লাগবে না, তুমি 30 থেকে 45টা শব্দের মধ্যেই এক্সপ্রেস করা হয়ে যাবে যদি তুমি লেখা শিখে যাও। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আননেসেসারি ডিটেলস অ্যান্ড রিপিটেশনস মাস্ট বি অ্যাভয়েডেড, অর্থাৎ অপ্রয়োজনীয় কোনো তথ্য বা পুনরাবৃত্তি করা যাবে না। 6 নম্বর পয়েন্ট হচ্ছে ডু নট ইউজ ডাইরেক্ট স্পিচ, ঠিক আছে, অর্থাৎ এখানে সরাসরি যেটা কোটেশন দিয়ে থাকে সেটাকে, বা হচ্ছে উদ্ধৃত, কোনো উদ্ধৃতি ব্যবহার করবে না, সরাসরি উক্তি ব্যবহার করা যাবে না। ডু নট অ্যাড ইয়ার ওন কমেন্ট, অর্থাৎ নিজের মন্তব্য যোগ করা যাবে না, যে অ্যাকর্ডিং টু মি এরকম বললে সেরকম নয়। রাইটিং স্টাইল মাস্ট বি লুসিড অ্যান্ড সিম্পল, মানে উত্তরটি যেন সহজ সরল স্বচ্ছ হয়। সাধারণত একটা প্রেসিস রাইটিং জটিল হতে পারে, কঠিন দুর্বোধ্য হতে পারে, কিন্তু তোমার আনসার যেন সহজ সরল হয়, অর্থাৎ যিনি দেখছেন চেক করছেন টিচার যেন মানেটা পরিস্ফুট হয় তার তার কাছে, মানে যেন বোঝা যায়। রাইট এ মিনিংফুল হেডলাইন এবং একটা অর্থপূর্ণ শিরোনাম, এই শিরোনামটা কিন্তু সবার প্রথমে, মানে অনুচ্ছেদটি পড়ে নেওয়ার পরে সবার প্রথমে তাৎপর্যপূর্ণ শিরোনামটা তোমাকে ভাবতে হবে এবং সেটা প্রথমেই লিখে দিতে হবে। আর অনুচ্ছেদ যে যাতেই থাকুক না কেন, পাঁচটা থাকুক বা যাতেই থাকুক না কেন, সবসময় শিরোনাম কি হবে, প্রেজেন্টে হবে, সবসময় প্রেজেন্টে হবে। আর 10 নম্বর পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো রূপক ধর্মী অনুচ্ছেদের ক্ষেত্রে সেই অনুচ্ছেদে বলা ব্যক্তি বা প্রাণীর নাম তুলে লেখা উচিত নয়, সেই ক্ষেত্রে অনুচ্ছেদটি পড়ার পর কি বোঝা গেল সেটাই লিখতে হবে। অর্থাৎ এটাই যেটা আমি প্রথমে এক্সাম্পল দিয়ে বলছিলাম, হয়তো একটা সিংহ ইঁদুরের গল্প নিয়ে তুমি, একটা ইঁদুরের গল্প নিয়ে দেওয়া আছে বা একটা তৃষ্ণার্ত কাকের গল্প দেওয়া আছে, এটাকে যদি তোমাকে সামারি লিখতে বলা হয় তাহলে সেই ক্ষেত্রে কি করবে, ওই গল্পটাকেই ছোট করে লিখবে অর্ধেক ওয়ার্ডের মধ্যে, যে একটা ইঁদুর সিংহের নাকে ভুলবশত ঢুকে গেলে, তাকে মারতে গেলে ক্ষমা চাই এবং পরবর্তীকালে তাকে সিংহকে বাঁচাই, হয়ে গেল। কিন্তু এটা প্রেসিস রাইটিং নয়, প্রেসিস রাইটিং মানে হচ্ছে সিংহ ইঁদুরকে খেতে গেলে, মানে মারতে গেলে, এই একটা বড় প্রাণী, ঠিক আছে, এ ক্ষুদ্র প্রাণী, তো তাকে তাচ্ছিল্য করবে কিন্তু পরবর্তীকালে তাকে এক সময় বাঁচাবে, অর্থাৎ এই ভাবটাকে তোমাকে ওখানে এক্সপ্রেস করতে হবে, এটাই সামারি অফ প্রেসিসের মধ্যে পার্থক্য। এবং ওয়ার্ড লিমিট, তারপরে হচ্ছে টাইটেল বা হচ্ছে শিরোনাম, এটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ টাইটেল যদি তোমার কন্টেক্সচুয়াল বা তাৎপর্যপূর্ণ না হয় প্রেসিসের সঙ্গে বা সারাংশের সঙ্গে তাহলে কিন্তু মার্কস পাবে না, এটা মনে রাখবে। সেই কারণে যেন টাইটেলটা ভীষণ ইম্পর্টেন্ট, টাইটেলটা যেন অবশ্যই কন্টেক্সচুয়াল হয় প্যারাগ্রাফের সঙ্গে। তাহলে চলো এবার একটা ডেমো রাইটিং তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে পড়বে এবং সেটা লিখবে। তো এটা দেখো যে WBSSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন যখন লোয়ার ডিভিশন ক্লার্কের বা হচ্ছে LDA রিক্রুটমেন্ট করেছিল 2015 সালে, তখন এটা দেওয়া হয়েছিল প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন। তো কি আছে, রাইট এ প্রেসিস অফ দ্য ফলোয়িং প্যাসেজ, অর্থাৎ এটার একটা প্রেসিস, ফলোয়িং প্যাসেজটার প্রেসিস লিখতে হবে, এবং এখানে কিন্তু মেইন পয়েন্টটা আন্ডারলাইন করেই দিয়েছে বইতে। তো কি লেখা আছে, ওয়েলথ ইজ এ গ্রেট ফ্যাক্টর ফর এনসিওরিং দ্য হ্যাপিনেস অফ হিউম্যান লাইফ, অর্থাৎ সম্পদ কি হচ্ছে, গ্রেট ফ্যাক্টর ফর এনসিওরিং দ্য হ্যাপিনেস অফ হিউম্যান লাইফ, অর্থাৎ মানব জীবনের সুখ সুনিশ্চিত করতে নিঃসন্দেহে সম্পদ একটা গুরুত্বপূর্ণ উপাদান। অর্থাৎ প্রথম লাইনটাই কিন্তু একটা, মানে একটা মেইন পয়েন্ট বলতে পারো, যে আমাদের জীবনে, মানুষের জীবনে সুখের জন্য কি হচ্ছে, যে সম্পদ খুবই গুরুত্বপূর্ণ। But it has a tendency to concentrate in the hands of a few. কিন্তু কিছু জন ব্যক্তির হাতে পুঞ্জীভূত হওয়ার এর প্রবণতা আছে।
দ্যাট দ্য রিচ বিকাম রিচার অ্যান্ড পুয়ার পুয়ারার, এইভাবে কি হচ্ছে, রিচরা ধনীরা ধনী হচ্ছে, গরিবরা ধনী গরিব হচ্ছে। দ্য এক্সিস্টিং কন্ডিশনস অফ সোসাইটি, উই ফাইন্ড দেয়ার আর ক্লাসেস অফ পিপুল হু আর রিচ ওয়েল ফেড অ্যান্ড কমফোর্টেবল, হোয়াইল দেয়ার আর আদার্স হু আর মিজারেবল অ্যান্ড আনহ্যাপি। তাহলে দ্য এক্সিস্টিং কন্ডিশনস অফ দ্য সোসাইটি মানে সমাজে কি হচ্ছে, দুটো দু রকম অবস্থা তৈরি হচ্ছে। আমরা একদল খুঁজে পাচ্ছি যারা হচ্ছে ধনী বা ভালো মন্দ, যারা খাবার খায় এবং হচ্ছে আরাম প্রিয়, এবং অন্যদিকে কি দেখছি যে হু আর মিজারেবল অ্যান্ড আনহ্যাপি মানে যাদের জীবন দুর্বিষহ এবং হচ্ছে অসুখী। সাচ, দেখো আবার কি দেওয়া আছে এই লাইনটাকে আন্ডারলাইন করছে পরের লাইনটাকে, যে সাচ ডিফারেন্সেস ইন ইকোনমিক কন্ডিশন আর মেনলি ডিউ টু ম্যাল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ ইন দ্য সোসাইটি। এই যে অর্থনীতিতে যে পার্থক্যটা, সেটা আর মেনলি ডিউ টু দ্য ম্যাল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ ইন দ্য সোসাইটি, অর্থাৎ সমাজে সম্পদের অপব্যবহারের কারণের জন্য হয়। দোজ হু স্টাডি সোশ্যাল সায়েন্স আর অপ অপশন দ্যাট ইন এ ক্যাপিটালিস্ট সোসাইটি ম্যাল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ ইজ ইনএভিটেবল। দোজ হু স্টাডি সোশ্যাল সায়েন্স আর অপ অপশন দ্যাট ইন এ ক্যাপিটালিস্ট সোসাইটি, অর্থাৎ যারা সোশ্যাল সাইট নিয়ে এই সোশ্যাল সায়েন্স নিয়ে পড়ে অর্থাৎ সমাজ বিজ্ঞান নিয়ে পড়ে, তারা এই ব্যাপারটা জানে যে ক্যাপিটালিস্ট সোসাইটি অর্থাৎ ধনতান্ত্রিক সমাজে, ক্যাপিটালিস্ট সোসাইটি মানে হচ্ছে ধনতান্ত্রিক সমাজের ক্ষেত্রে এই যে ব্যাপারটা মানে ম্যাল ডিস্ট্রিবিউশন অর্থাৎ সম্পদের যে অপব্যবহার বা যে ভুল বিতরণ বা অসম বন্টন, এটা ইজ ইনএভিটেবল। ইনএভিটেবল মানে হচ্ছে অনিবার্য, মানে এটা হবে। হেন্স রাইজ এ ডাউট ওয়েদার ওয়েলথ ক্যান অ্যাট অল প্রমোট হিউম্যান ওয়েলফেয়ার ইন ক্যাপিটালিস্ট সোসাইটি। এই জন্য কি হচ্ছে যে ওয়েদার ওয়েল ক্যান মানে হচ্ছে প্রমোট, একটা হিউম্যান ওয়েলফেয়ারের জন্য কি হচ্ছে যে ক্যাপিটালিস্ট সোসাইটি অবশ্যই প্রমোট করে। ইন মেনি অফ দ্য অ্যাডভান্সড কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড দ্য পার ক্যাপিটাল ইনকাম অফ দ্য পিপুল ইজ মাচ গ্রেটার দ্যান দ্যাট অফ আওয়ার পিপুল। ইন মেনি অফ দ্য অ্যাডভান্স কান্ট্রি মানে কি বলছে, যে সমস্ত উন্নত দেশ, অ্যাডভান্স কান্ট্রি মানে হচ্ছে উন্নতি, যে উন্নত যে সমস্ত দেশ আছে সেই সমস্ত দেশে কি হয়েছে, পার ক্যাপিটাল ইনকাম অফ দ্য পিপুল মানে জনসাধারণের যে মাথাপিছু আয় ইজ মাচ গ্রেটার দ্যান দ্যাট অফ আওয়ার পিপুল, মানে আমাদের জনসাধারণের তুলনায় তাদের কি হচ্ছে বেশি। বাট ইট ডাজ নট মিন দ্যাট নো পুয়ার লিভ ইন দোজ কান্ট্রিজ অর ইন আদার ওয়ার্ডস পভার্টি হ্যাজ বিন টোটালি ইরাডিকেটেড ফ্রম দোজ কান্ট্রিজ। বাট ইট ডাজ নট মিন, তার মানে এটা মানে বলছে না বা এটা মানে বলতে চাইছে না যে সেখান থেকে গরিব নেই বা হচ্ছে গরিবকে পুরো পভার্টি দরিদ্রতাকে নির্মূল করা হয়েছে পুরোপুরিভাবে, সেটা বলতে চাইছে না। ইন্ডিভিজুয়াল ফরচুন ম্যাটার্স লিটল ইন এস্টিমেটিং দ্য ওয়েলফেয়ার অফ এ নেশন, অর্থাৎ পৃথক ভাগ্য পরিবর্তন বা পৃথক ভাগ্য লিটল ইন এস্টিমেটিং ওয়েলফেয়ার অফ এ নেশন, অর্থাৎ একটা সমাজের উন্নতির জন্য সেটা খুব কম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিউম্যান ওয়েলফেয়ার ইন ইটস প্রপার সেন্স, অর্থাৎ মানব উন্নয়ন ইন ইটস প্রপার সেন্স যথাযথভাবে বলতে গেলে মিনস গ্রেটার গুড অব দ্য গ্রেটেস্ট নাম্বার, অর্থাৎ সব থেকে ভালো কতজন ব্যক্তি থাকছে তার উপরে নির্ভর করছে। যারা প্রথমবার হয়তো শিখছো পড়ছো অনেকটা তাদের ক্ষেত্রে অসুবিধা হবে, এবার আমি একটা জিনিস এক্সপ্লেন করে বলে দিই তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এখানে যে রাইটিংটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়েলথ সম্পদ তার ম্যাল ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলা হয়েছে, এবং এটাও বলা হয়েছে যে যেটা হচ্ছে ধনতান্ত্রিক সমাজ বা হচ্ছে ক্যাপিটালিস্ট সোসাইটি সে জায়গাতে এটা ইনএভিটেবল মানে হবেই, ঠিক আছে, যে সম্পদের অপব্যবহারটা হবে। কিন্তু বলছে সম্পদের অপব্যবহারের ফলে কি হয়, সম্পদের অপব্যবহারের ফলে কি হচ্ছে যে সমাজে দুটো শ্রেণী তৈরি হচ্ছে, একটা হচ্ছে রিচ আর একটা হচ্ছে পুয়ার, এই বৈষম্যটা তৈরি হচ্ছে, ঠিক আছে, এই বৈষম্যটা তৈরি হচ্ছে। লাস্ট লাইনটা একটা ভীষণ ইম্পর্টেন্ট যেটা বলতে চেয়েছে এখানে, যে হিউম্যান ওয়েলফেয়ার ইন ইটস প্রপার সেন্স মিনস গ্রেটার গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, অর্থাৎ এটা মানব উন্নয়ন নির্ভর করছে যে সব থেকে কতজন মানুষ ভালো থাকছে তার উপরে। মানে আরো এক্সাম্পল দিয়ে বলি, ধরো আমাদের দেশে মানে আদানি বলে বা মুকেশ আম্বানি বলে বা যারা মানে হচ্ছে শিল্পপতি, এইরকম ধরো বেশ কিছু ব্যক্তির কাছে কি আছে, প্রচুর সম্পদ কি আছে, পুঞ্জীভূত হয়ে আছে, মানে এমন হতে পারে যে তাদের কাছে যা সম্পদ আছে গোটা ভারতবর্ষের মানুষকে তারা খাওয়াতে পারাতে পারে, কিন্তু
যেখানে বলছে উন্নতশীল মানে হচ্ছে অ্যাডভান্স কান্ট্রি যে সমস্ত জায়গাতে আছে, সেই সমস্ত অ্যাডভান্স কান্ট্রিতে কি হচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তির জনসাধারণের মাথা পিছু আয় যেটা, সেটা হচ্ছে আমাদের দেশের তুলনায় অনেকটা বেশি। অর্থাৎ পুরোপুরি যে দারিদ্রতাটাকে নির্মূল করা হয়েছে ওই দেশে তা নয়, কিন্তু ওদের যেটা পার ক্যাপিটা ইনকাম মাথা পিছু আয় সেটা কিন্তু বেশি। অর্থাৎ এটাই বলছে যে সম্পদের যদি এটা সঠিকভাবে যদি বিতরণ হয়, প্রপার ডিস্ট্রিবিউশন যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই এতটা বৈষম্য হবে না। এটা তোমাকে বলতে চাওয়া হয়েছে। এবার এটাকে কি করতে হবে, মেন মেন পয়েন্টটাকে খুব ছোট করে তোমাকে লিখতে হবে। ওয়ার্ড লিমিট এখানে বলে দিয়েছে, দেখো যে 186, 186 তাহলে এর 1/3 করলে কত হচ্ছে, 1/3 করলে হচ্ছে 62 ওয়ার্ড। এবার তোমাকে গুনে গুনে 60 ওয়ার্ড লিখতে হবে তা নয়, তুমি মোটামুটি 40 থেকে 50 বা 40 থেকে 65টা শব্দের মধ্যে লিখতে পারো। দু তিনটে বেশি হলে, 4-5টা বেশি হলে অসুবিধা নেই। তাহলে চলো তোমাদের সুবিধার্থে আগে প্রথমে আমি বাংলাটা করে নিলাম, যে সম্পদের সঠিক বিতরণ। দেখো ওখানে ম্যাল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ বলা আছে, কিন্তু আমি যখন টাইটেল বা শিরোনাম দেব তখন কিন্তু পজিটিভ সেন্স হিসাবে নেব, ঠিক আছে? পজিটিভ ভাবে লিখবে সবসময়, নেগেটিভ সেন্টেন্স দেবে না, মানে নেগেটিভ হেডলাইন দেবে না। যে সম্পদের সঠিক বিতরণ এটা দিলাম আমি টাইটেল বা হচ্ছে শিরোনাম। বাংলা কি লিখেছি, যে সম্পদের সঠিক বিতরণ মানব কল্যাণের মূল চাবিকাঠি, তাই তো? মানে সম্পদের সঠিক বিতরণ যদি হয় তাহলে সেটা মানব কল্যাণ করবে, তার জন্য মূল মন্ত্র এটা। 2 নম্বরে, যে সম্পদের ভুল বিতরণের কারণে গরিবরা আরো গরিব হয় এবং ধনীরা আরো ধনী হয়, বা এটাকে আরো সহজ ভাষায় বলা যেতে পারে যে সম্পদের ভুল বিতরণের কারণে সমাজে একটা বৈষম্য সৃষ্টি হয়, সমাজে বৈষম্য সৃষ্টি হয় অর্থাৎ ডিসক্রিমিনেশন সৃষ্টি হয়, আরো ছোট হয়ে যাবে। পরের লাইন কি আছে, কিন্তু সমাজের উন্নতি শুধুমাত্র ব্যক্তিগত ভাগ্যের উপর নির্ভর করে না, বরং তা সব থেকে বেশি কত ভালো মানুষ থাকছে, সব থেকে বেশি মানুষের ভালো থাকার উপরে ডিপেন্ড করে, নির্ভর করে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে মূল বক্তব্য। এই মূল বক্তব্যটুকু আমাদের তাহলে লেখা হয়ে গেল। এবার চলো এর ইংরেজিটা আমি বলছি। তাহলে চলো আনসারটা এবার আমরা লিখি ইংরেজিতে, যে আমি টাইটেলটা কি দিয়েছিলাম, যে সম্পদের সঠিক বিতরণ, তাই তো? সম্পদের সঠিক বিতরণ, তাহলে হচ্ছে সঠিক মানে হচ্ছে যথাযথ, মানে যে প্রপার, তাহলে হচ্ছে প্রপার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, প্রপার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ। এবার অনেকের মধ্যে এটা ডাউট হতে পারে যে আমি এইভাবে কেন লিখছি। তো দেখো যে যেগুলো তোমার গ্র্যাজুয়েট লেভেলে সাধারণত পরীক্ষা হয় বা আগে এসআইয়ের ক্ষেত্রেও কিন্তু এরকম ছক্কাটা ঘর দেওয়া হতো, এবং পেসিস রাইটিং এর আনসারটা এইভাবে প্রত্যেকটা ঘরে ঘরে লিখতে হতো, কারণ পেসিস রাইটিং এ যেহেতু ওয়ার্ড লিমিটটা ভীষণ ভাইটাল পয়েন্ট, মানে ওয়ার্ড লিমিটটা যেহেতু তোমার গোনা হয় সেই কারণের জন্য এরকম দেওয়া হতো। এখন বর্তমানে পরীক্ষাগুলো তো দিচ্ছে না এসআইয়ের ক্ষেত্রে, কিন্তু আমার মনে হয় যে তবুও পেসিস রাইটিংটা এইভাবে লিখলে পরে একটু বেশি ভালো নাম্বার পাওয়া যাবে বলে মনে হয়, সেই কারণের জন্য এইভাবে লিখবে, মানে এরকম ছক কেটে নেবে যে প্রত্যেকটা ঘরে ঘরে এইভাবে লিখবে। তাহলে দেখো যে প্রথমে বাংলাটা আমাদের কি ছিল, বাংলাটা যে সম্পদের সঠিক বিতরণ, সম্পদের সঠিক বিতরণ মানব কল্যাণের মূল চাবিকাঠি। তাহলে কি হচ্ছে, যে প্রপার মানে এইভাবে প্রত্যেকটা ঘরে একটা একটা করে লিখবে, যে সঠিক বা যথাযথ, প্রপার ডিস্ট্রিবিউশন, প্রপার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, অফ ওয়েলথ ইজ, হয় ইজ দ্য কি, কি টু হিউম্যান ওয়েলফেয়ার, হিউম্যান ওয়েলফেয়ার। যে ঘরে শেষ হচ্ছে সেই ঘরেই ফুল স্টপ দেবে। অনেকের মধ্যে আবার ভ্রান্ত ধারণা আছে, এরকম বলে নাকি প্রিপোজিশন তারপরে হচ্ছে আর্টিকেল এগুলো নাকি কাউন্ট হয় না, এগুলো একদমই ভুল কথা, ঠিক আছে? যে প্রত্যেকটা একটা এখানে ইজ বা টু অবশ্যই একটা ওয়ার্ড, তো অবশ্যই কাউন্ট হবে। তাহলে হচ্ছে যথাযথ ডিস্ট্রিবিউশন মানে প্রপার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, হয় ইজ দ্য কি টু হিউম্যান ওয়েলফেয়ার, মানে মানব কল্যাণের মূল চাবিকাঠি। পরেরটা কি দেওয়া আছে, সম্পদের ভুল বিতরণের কারণে গরিবরা আরো গরিব হয়, ধনীরা আরো ধনী হয়, ঠিক আছে? এটাকে আমি অন্যভাবে আর একটু ছোট করে লিখে নিচ্ছি, যে ভুল বিতরণের কারণে কি হচ্ছে, যে সমাজে একটা বৈষম্য তৈরি হয়। তাহলে আমি বলছি যে রং ডিস্ট্রিবিউশন, রং ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, অফ ওয়েলথ সৃষ্টি করে বা তৈরি করে, মেক্স বলতে পারো বা হচ্ছে ক্রিয়েটস, ক্রিয়েটস এ ডিসক্রিমিনেশন, বৈষম্য মানে হচ্ছে ডিসক্রিমিনেশন,
ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈশিষ্ট্য, ডিসক্রিমিনেশন ইন দা সোসাইটি, ইন দা সোসাইটি মানে সমাজে একটা বৈষম্য তৈরি করে। হলো পরের লাইন কি দেওয়া আছে, কিন্তু সমাজের উন্নতি শুধুমাত্র ব্যক্তিগত ভাগ্যের উপর নির্ভর করে না, বরং তা সব থেকে কত বেশি মানুষ ভালো থাকছে তার উপরে নির্ভর করে। তাহলে কি লিখবো, যে দ্য ওয়েলফেয়ার অব দ্য সোসাইটি, দ্য ওয়েলফেয়ার অব দ্য সোসাইটি অর্থাৎ সমাজের উন্নতি ডিপেন্ডস ডিপেন্ডস আপন বা অনও করতে পারে অসুবিধা নেই, যে ডিপেন্ডস আপন দা, ডিপেন্ডস আপন দা বেস্ট কন্ডিশন অফ, ডিপেন্ডস আপন দা বেস্ট কন্ডিশনস অফ, বেস্ট কন্ডিশনস অফ গ্রেটেস্ট নাম্বার, গ্রেটেস্ট নাম্বার অফ পিপল অর্থাৎ সব থেকে অনেক বেশি মানুষের মানে প্রচুর মানুষের ভালো থাকার, ভালো কন্ডিশনের উপরে কি হচ্ছে সে সমাজের উন্নতি নির্ভর করছে। নট মিয়ারলি, নট মিয়ারলি দা ইন্ডিভিজুয়াল ফরচুনস, ইন্ডিভিজুয়াল ফরচুনস অর্থাৎ মিয়ারলি মানে হচ্ছে নিছক, তাহলে নট মিয়ারলি দা ইন্ডিভিজুয়াল ফরচুনস অর্থাৎ নিছক পৃথক ভাগ্যের সঙ্গে নয়, মানেটা এরকম দাঁড়ালো। তাহলে দেখো যে লেখাটা একটু বেশ কঠিন হবে অবশ্যই, যে যারা প্রথম প্রথম প্র্যাকটিস করছে মাথায় এরকম আসবে না, বা সেন্টেন্স তৈরি করার ব্যাপারগুলো আসবে না, সেগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তাহলে আরেকবার মানেগুলো বুঝিয়ে দিই, মানেটা যে প্রপার মানে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে লিখবে, যে প্রপার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ সমাজের বা হচ্ছে সম্পদের সঠিক বিতরণ ইজ দা হয় কি টু হিউম্যান ওয়েলফেয়ার মানে হচ্ছে মানব উন্নয়নের মূল মন্ত্র বা চাবিকাঠি। রং ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ অর্থাৎ সম্পদের ভুল বিতরণ ক্রিয়েট সৃষ্টি করে ইয়ে ডিসক্রিমিনেশন, একটা বৈষম্য সৃষ্টি করে ইন দা সোসাইটি সমাজে। দা ওয়েলফেয়ার অব দ্য সোসাইটি সমাজের উন্নতি ডিপেন্ডস আপন নির্ভর করছে, ডিপেন্ডস আপন নির্ভর করছে দা বেস্ট কন্ডিশনস অফ গ্রেটেস্ট নাম্বার অফ পিপল নট মিয়ারলি দা ইন্ডিভিজুয়াল ফরচুনস। এটাকে ফ্রেসিস রাইটিং এর ভাষা একটু ধরো কঠিন হয়ে গেল লাস্টের লাইনটা, তুমি হয়তো একটু কেটে কেটে ছোট ছোট করেও লিখে নিতে পারতে দুটো আর একটা নতুন একটা সেন্টেন্স দিয়ে। তো মেনলি দেখো যে একটা এক একটা লাইনে এই যে তোমার টাইটেল শিরোনাম আছে এটা কাউন্ট হবে না, কিন্তু একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আটটা লাইন আছে, প্রত্যেকটা লাইনে দেখো পাঁচটা করে ওয়ার্ড আছে মানে হচ্ছে 40টা ওয়ার্ড, তাহলে এখানে টোটাল ওয়ার্ডস, ঠিক আছে, টোটাল ওয়ার্ডস 40। তুমি না লিখে দিলেও মানে টিচার যিনি থাকবেন তিনি বুঝেই গেলেন যে হ্যাঁ 40টা শব্দের মধ্যে তুমি লিখেছো। তো এই কারণের জন্যই প্রেসিস রাইটিং এর এই ছকটা না কেটে দেওয়া থাকলে পরে আনসার শিটে তোমার তোমাকে করে দেওয়া উচিত, মানে করে দিলে পরে বেশি ভালো হয় আমার মতে। তাহলে ক্লাসে কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর একটা জিনিস, একদিনে হবে না, আস্তে আস্তে ডেভেলপ করতে হবে প্রেসিস রাইটিং বা এই সমস্ত জিনিসগুলোকে, তোমরা প্র্যাকটিস করতে থাকো, আমি পরবর্তীকালে আবার তোমাদেরকে প্র্যাকটিস করানোর চেষ্টা করবো।